ড্রাইভিং লাইসেন্স পেতে দীর্ঘ সূত্রিতা কাটছে না, বারবার সময় দিয়েও কথা রাখছে না বিআরটিএ। মাসের পর মাস ঘুরে ভোগান্তি সহ্য করেও সেবা গ্রহীতা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। তার সঙ্গে যুক্ত আছে দালাল প্রতারকের দৌরত্ব। রাজধানীর মিরপুর বিআরটিএ ঢাকা বিভাগীয় কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকরা জানালেন, সিরিয়াল এগিয়ে দিতেও টাকা চায় দালালরা। ফিঙ্গার যখন দিমু বলে যে তুমি তো ফিঙ্গার দিয়েছো আগেরটা, পরে এটা কী করবো, এটা আবার ক্যান্সেল করতে হলো। আজ দুই দিন ধরে ঘুরা ঘুরা, একবার যায় 12 নম্বর, একবার যায় খিলগেট, আবার এলেমে জায়গায়, এখন বলতেছে আবার এক মাস পরে তুমি আবার 12 নম্বর যাবে। দালালের মাধ্যমে বিআরটিএ অফিসে কার্যক্রম হইতেছে বেশিরভাগ। আমি যখন দালাল ধরছি ওরা আমার আধা ঘন্টার ভিতরে অনিয়ম দুর্নীতির এমন নানা অভিযোগ আছে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে। এর আগেও বিআরটিএর বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক, এখনো অনুসন্ধান চলছে অনেকের বিরুদ্ধে। রোববার এই কার্যালয়ে অভিযানকালে ধরা পড়ে প্রতারক। আমাদের কাছে অভিযোগ ছিল, আমাদের কমিশন বরাবর অভিযোগ পাঠানো হয়েছিল যে আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরে প্রায় 13,000 মতো সিএনজি রেজিস্ট্রেশন আছে, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে 15 বছর মেয়াদ যখন উত্তীর্ণ হচ্ছে সিএনজিগুলো রিসাইকেল করা হচ্ছে, এবং রিসাইকেল করার ক্ষেত্রে দেখা গেছে আমাদের কাছে যে অভিযোগ আছে ওখানে বলা হচ্ছে যে ভাঙ্গার ক্ষেত্রে বা নতুনভাবে রেজিস্ট্রেশন প্রদানের ক্ষেত্রে এবং ভাঙ্গা সিএনজি ফেরত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির শিকার হচ্ছেন গ্রাহকরা। তো এই ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগটা ছিল যে সিএনজি নতুনভাবে আবার দেওয়ার ক্ষেত্রে, নতুন যখন সে লাইসেন্স নিচ্ছে এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হচ্ছিল, এবং এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ ছিল। আমরা এখানে এসেছি এবং আমরা দেখেছি যে এখানে দালালের বেশ উৎপাত। আমরা প্রায় 1 ঘন্টার উপরে এখানে পর্যবেক্ষণ করেছি, সিভিল ড্রেসে আমরা এখানে দেখেছি কমিশনের নির্দেশ মোতাবেক, এবং এখানে আমরা প্রচুর দালালের উৎপাত দেখেছি। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি এবং হাতে নাতে একজনকে ধরেছিও, ধরে আমরা পরিচালক স্যারের কাছে নিয়ে গিয়েছি, তিনি স্বীকারও করেছেন, তাকে মোবাইল কোর্টে দেওয়া হচ্ছে, এই আর কি মোটামুটি। এবং আমরা কিছু করতে পারছেন সিএনজি নিয়ে, যেটা সিএনজির বিষয়ে আমরা যেটা জানলাম এখানে, মূলত বিষয়টা যা দেখা যাচ্ছে আমাদের ডিরেক্টর স্যার যেটা আমাকে ক্লিয়ার করলেন যে ইদানিংকালে আর সিএনজির সর্বশেষ সিএনজি ঢাকা শহরে যে 13,000 সিএনজি আছে এর মধ্যে 12,800 সিএনজি রিসাইকেল করা হয় 2018 সালের মধ্যে, তৎপরবর্তীতে গেল সেপ্টেম্বর মাসে সর্বশেষ 50টির মতো সিএনজি নতুনভাবে ভাঙ্গা হয়, এর মধ্যে আর নতুন করে কোনো সিএনজি ভাঙ্গাও হয়নি, নতুনভাবে রেজিস্ট্রেশনও দেওয়া হয়নি। 2018 সালে আমরা জানি যে সর্বশেষ 12,800 সিএনজি ওই সময় এককালীন রিসাইকেল করা হয়, 2018 সাল গত সেপ্টেম্বরে আবার প্রায় 50টির মতো সিএনজি রিসাইকেল করা হয়, এই খবরই পাওয়া যায়। তার মাধ্যমে যেটা বোঝা যায় মোটামুটি, মানে যে অভিযোগটা এসেছে যে আমরা এখন আরও অনুসন্ধান করব, আমরা যে তথ্য উপাত্তগুলো পেয়েছি এগুলো মিলিয়ে দেখব। স্যার তো বলেছেন আমরা আমাদের মতো সোর্স থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করব যে মানে আসলে কতটুকু কী হয়েছে, এবং আরও যা ওভারঅল আমরা দেখলাম বিআরটিএতে, এখানে মূলত দেখলাম সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দালালের যে একটা দৌরাত্ম্য আছে বহিরাগতদের, বিশেষ করে আমরা অফিসিয়ালদেরকে সরাসরিভাবে কোনো কিছুতে সংশ্লিষ্টতা পাইনি, কিন্তু বহিরাগতদের ভালোই দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে আর কি এখানে, এবং আমরা হাতে নাতে ধরার চেষ্টা করেছি। এখানে দুটো শব্দ আসছে, একটা দালাল আর একটা প্রতারক। জি, মানে এখানে কি প্রতারকের সংখ্যা, মানে প্রতারক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে দালালের মাধ্যমে প্রতারণাটা হচ্ছে, দেখা যাচ্ছে যেই কাজটা এখানে হয়তো করানোর সুযোগ নেই বা হয়তো হচ্ছে না, ও ওটার কথা বলছে যে আমি এটা করে দিব, এই ধরনের কথা বলে সে প্রতারণা করার চেষ্টা করছে। ওকে, বাট সাধারণ মানুষের কাছে মেসেজটা এই, আপনার পুরো নামটা হচ্ছে? বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দালাল প্রতারক রোধে প্রতিদিন অভিযান চলে। আসলে আপনি যে কথাটা বললেন প্রথমেই যে বিআরটিএর দুর্নীতির বিষয়টা অনেক পুরনো, আসলে এটার সাথে আমি একমত নয়। একটা একটা কমন কথা আমরা সবাই বলে থাকি যে দুর্নীতি, এই ডিপার্টমেন্টের দুর্নীতি, সেই ডিপার্টমেন্টের দুর্নীতি, আসলে কিন্তু বিআরটি এখন সেই আগের বিআরটি নেই। আমরা ম্যাক্সিমাম প্রায় 80% কাজ আমরা ডিজিটালাইজ করে ফেলেছি, আপনার ঘরে বসেই সেবাটা পেতে পারেন, সেক্ষেত্রে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ নেই বললে আমি চলে। তারপরে কিছু প্রতারণার বিষয় থাকে যে অফিসের বাইরে, সেটাই যেটা অভিযোগ করলো, স্পেসিফিক আমি কোনো অভিযোগ এখন পাইনি, তো ওনারা আসছেন যেটা স্পেসিফিক যে এই অভিযোগটা আছে সে ধরনের কোনো অভিযোগ আমি পাইনি এবং ওনারা আমাকে দিতে পারেন নাই। তো আমরা যেটা বলবো যে আপনারা বিআরটিএ সেবাগুলো সম্বন্ধে জানুন এবং ঘরে বসে সেবাগুলো নেন, এবং যার যার সেবা সে নিজে হাতে নেন, নিজে এসে নিয়ে যান, সেক্ষেত্রে দেখবেন কোনো দুর্নীতি হচ্ছে না এবং আপনারা স্মুথলি সেবাটা পাবেন। আর যদি কোনো বাইরের কোনো মধ্যস্থতা ভোগীর কাছে যান, আপনারা নিজেরা না আসেন, তাহলে প্রতারণা হওয়ার সুযোগ থাকবে না। দুদককে আসলে যে আমরা করছি না আসলে করছি তাই না, আমাদের এখানে এই ধরনের কোনো সুযোগ নেই প্রতারণা হওয়ার। এখন উনি যে কাজটা আপনি যাকে যার কথা এখানে বলছেন, সেই ছেলেটা এখানে গ্যাদারিং হচ্ছে, কয়েকশো লোক ছিল, যেটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যে বিএমটিএফের যে সেবাটা দিচ্ছেন এখানে, তাদের এখানে একটা কিউ ছিল যে মানে সিরিয়ালটা আগে পিছে হওয়ার, সে সেখানে প্রতারণা করে কাউকে আগে পিছিয়েছে। আমি কিন্তু স্পেসিফিক তার কোনো অভিযোগ পাইনি যে তার কাছ থেকে সেই কাজটা নিয়ে সে আগে করে দিয়েছে বা সেটা কোনো গ্রাহকের কাছে না, আপনারা ধরে নিয়ে আসছেন সে এখানে কেন ছিল।
বাট এটা আমি যেটা বলছি যে এখানে গ্রাহক যারা ছিলেন তারা যদি সঠিকভাবে সে কিউ ম্যানেজমেন্টে দাঁড়িয়ে থাকে তার তো এখানে কোনো কাজ নেই। এখন আপনি যদি যান তার কাছে ইচ্ছেকৃতভাবে যে তার কাছে প্রতারণা হয় 50 টাকা দিবেন তাকে, সেটা তো আমি ঠেকে রাখতে পারবো না। আমরা যেটা বলছি আপনারা সঠিকভাবে দেখেন আমার ডিপার্টমেন্টে বিআরটিএফ, বিএমটিএফ বা সিএনএস মাদ্রাস সিকিউরিটি যারা কাজ করছেন আমাদের, তাদের এখানে কোথাও কোনো কর্মকর্তা কর্মচারী আপনাদেরকে সেবা দিতে ব্যর্থ হচ্ছে কি না সেটা আমাকে বলেন, সেটা ব্যবস্থা অবশ্যই আমরা নিব। বাট স্পেসিফিক ছাড়া যে এখানে একটা গ্যাদারিং হচ্ছে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা লোকের কাছে তার কাছে প্রতারণা, তার পা ভাঙা সে বলছে, সেখানে প্রতারণা করুক, আমি যেটা বুঝতেছি সে প্রতারণা করছে, কেউ তাকে 50 টাকা দিচ্ছে যে আগে দিতে পারবে, কিন্তু এখানে ম্যানেজার সাহেব আমার সামনে আছে, আগে দেওয়ার কোনো সুযোগ নেই, তারা যে কিউ ম্যানেজমেন্ট করছেন সেভাবেই কাজটা করছে। ভোগান্তি রোধে গ্রাহকদের অনলাইন সেবা নেওয়ার আহ্বান এই কর্মকর্তার। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।